দ্বিতীয় মহাযুদ্ধ শুরুর আগে এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে এলেন যাতে সে নিরাপদে সন্তান প্রসব করতে পারেন। মহিলার বিছানার পাশে লোকটি একটি ঝুলন্ত ক্রুশ দেখে নামিয়ে রাখতে বললেন যাতে তার নবাগত সন্তান ক্রুশটিকে দেখতে না পায়, কারণ সে একজন নাস্তিক ছিলেন। সেই রাতে তার স্ত্রী সন্তান প্রসব করলেন। লোকটি নার্সটিকে দেখে জিজ্ঞেস করলেন, আমার সন্তান কেমন আছে? নার্সটি বলল, আপনার সন্তান ভালোই আছে, সে কোনোদিনও যিশুকে দেখতে পাবে না। লোকটি আনন্দে বললেন, আমি এটাই তো চেয়েছিলাম। নার্স লোকটিকে বললেন, আপনার এই ইচ্ছা ভালো নয়, আপনার সন্তান অন্ধ। আজ আমরা মঙ্গল সমাচারে অন্ধ বার্তিমের কাহিনী শুনেছি। ইহুদি সমাজে অন্ধ ব্যক্তির কোনো সামাজিক মর্যাদা নেই। অন্ধকে মানুষের পাপের ফল বলে মনে করা হতো, তাই অন্ধ ব্যক্তিকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে নির্যাতন সহ্য করতে হতো। তাই অন্ধ বার্তিমেয় যন্ত্রণায় কাতর হয়ে সুস্থ হওয়ার জন্যে যিশুর সাহায্য চাইলেন, আর যিশু তাঁর ডাকে সাড়া দিলেন এবং তাকে সুস্থ করে দিলেন। প্রিয়জনেরা, আমরা হয়তো বার্তিমেয়ের মতো শারীরিকভাবে অন্ধ নই, কিন্তু আধ্যাত্মিক ও নৈতিকভাবে অন্ধ, কারণ আমরা নিজের স্বার্থ ও ব্যক্তি মর্যাদাকে নিয়ে এতই ব্যস্ত থাকি, মানুষের দুঃখ দুর্দশার দিকে তাকানোর মতো আমাদের সময় নেই। আমরা জাগতিক মোহ ও ভোগ বিলাসিতায় এতই মত্ত থাকি, ঈশ্বর ও ধর্মীয় রীতিনীতি পালনের জন্যে আমাদের নানান অজুহাত। আমরা এতই লোভী যে যথেষ্ট অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আরও বৃদ্ধি করার জন্যে মিথ্যা ও ছলনার আশ্রয় গ্রহণ করি। এই মানসিকতায় আমাদেরকে আধ্যাত্মিক ও নৈতিকভাবে অন্ধ বানিয়েছে। আসুন আজ আমরা বাণীর আলোতে আলোকিত হয়ে আমাদের আধ্যাত্মিক ও নৈতিক অন্ধ থেকে মুক্তি লাভের জন্য বার্তমীয়ের মতো ঈশ্বরের দিকে তাকাই এবং তাঁর সাহায্য কামনা করি, এবং নিজের দিকে তাকাই এবং নিজেকে পাপী বলে স্বীকার করে তার অপরিসীম ক্ষমা ও অনুগ্রহ লাভ করি, এবং মানুষের দিকে তাকাই তাদের দুঃখ দুর্দশার সময় যেন পাশে দাঁড়াতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন।